এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল এলাকার তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় কোনো ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ করেন ওই নাবালিকার ছাত্রীর পরিবার। আমার মেয়ে সকালে 8টায় বাড়ি থেকে বের হয়েছে প্রাইভেট যাওয়ার জন্য, প্রাইভেট কিন্তু যেতে পারেনি, তার আগে ওখান থেকে তিনজনা মিলে উঠিয়ে নিয়েছে মুখে রুমাল দিয়ে। খাবার পর ওকে যে কোথায় নিয়ে গেছে তো ওটা তো আমি সঠিক জানি না, মেয়ে জানে। যা হোক, বেলা 3টার দিকে আমার মেয়ে বাড়ি আসে, তখন আমার মেয়ের অবস্থা দেখি খুব খারাপ। আমি না, আমার বউ পরিবার দেখছে, আমি তো এখানে ছিলাম না, আমি তো অন্য কোথাও চলে গেছিলাম বাইরে। আমার এখান থেকে ফোন গেল, আমি শুনলাম, শুনে আমি আসলাম। আসার পর আমি মেয়েকে জিজ্ঞেস করছি কি বাবু কি ব্যাপার রে, কি হয়েছে রে। তারপরে মেয়ে আমাকে সব কথা খুলে বলে কি বাবা আমার সঙ্গে এরকম এরকম ঘটনা হয়েছে, তিনজনা মিলে আমাকে চার চাকায় গাড়ি উঠিয়ে নিয়েছে, উঠাবার পর আমার সঙ্গে ধর্ষণ হয়েছে, ন্যায় অন্যায় করেছে, মার মেরেছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। পুলিশ ধরেছে কাউকে? পুলিশ ধরেনি, একজনকে ধরেছিল, তারপরে ওকে কি হলো না হলো সাবুত নিয়ে ওকে ছেড়ে দিয়েছে। সে পাটি নিয়ে চাপাচাপি করেছে, এনে টাকা পয়সা দিয়ে ওকে কিছু কেসটাকে নর্মাল করেছে, কি করেছে না করেছে তো ওটা তো আমি খবর লিখছি কিন্তু আমি পাচ্ছি না খবর। কেন মনে হচ্ছে পুলিশ ধরছে না কেন ওদেরকে? ওরা পার্টি পলিসি নিয়ে এই কোন দল করে? ওরা ওরা কি শাসক দল করে? ওরা শাসন দল করে তো। আপনার আপনার এখন কি অবস্থায় আছেন আপনারা? আপনার মেয়ে কেমন আছে এখন? আমার মেয়ে তো এখন অবস্থা খারাপ আছে, উঠতে বসতে পারে না, কথা বলতে পারছে ঠিক করে? কথাও বলতে পারে না, কথা ভালো করে বলতে পারে না, ভালো করে বসতে পারে না, যখন উঠছে কোথাও বুল্লা চালার চেষ্টা করছে তো চক্কর দিয়ে পড়ে যাচ্ছে। কি চাইছেন? আমরা ওদের সাজা চাই, ফাঁসি চাই। বলেন। আমার মেয়ে যখন সকালে উঠে যায় প্রাইভেট, প্রাইভেট যাওয়ার পর যখন বিলম্ব হয়েছে, মেয়েকে খোঁজাখুঁজি করি, স্যারকে ফোন করে জিজ্ঞেস করি, স্যার আমার মেয়ে প্রাইভেট গেছে, কই আসছে ফিরে? স্যার বলছে আসেনি রে, প্রাইভেট আসতে পারেনি তোমার মেয়ে, কই এসছে? তো স্যার এখনও আমার মেয়ে বাড়ি আসেনি কেন? তো বলছে সেটা আমি বলতে পারছি না কেন আসেনি। তো আমরা আমরা খুবই খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজি করার পর মেয়েকে আমি যখন পাইনি খুঁজে, কোথাও পাইনি খুঁজে, খোঁজার পর আমি শান্ত হয়ে বসে আছি, কাদাকাটি করছি, আমার মেয়ে কোথায় চলে গেলো, খুঁজছি খুবই মেয়েকে, কোথাও পেলাম না। তারপরে আমি বাড়ি এসেছি, মেয়েদেরকে জিজ্ঞেস করছি দিদি আসলো? তো বলছে না মা দিদি আসেনি। তারপরে দেখছি কি আমার মেয়ে ঝুলতে ঝুলতে এইভাবে করে করে আমার মেয়ে চলে আসছে, তো আমার কোলে দেখান ফেটে গেলো, কি হয়েছে বেটা তোমার? তো বলছে মা আমার হোশ এখনো ভালো করে নাই, আমার এরকম এরকম মুখে রুমাল দিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় আমাকে কোথায় নিয়ে গেছে, একজনকে চিনতে পেরেছে, দুজনকে চিনতে আমি পারিনি। আবার তখন আমি সঙ্গে সঙ্গে মেয়ের চোখে জল ছিটামাই, মাথা ধোয়াই, তারপরে আমার মেয়ে আমাকে চিনতে পারে ভালো করে, মা আমাকে কোথায় নিয়ে গেছে আমি কিছু জানতে পারি না। তারপরে বলছে কি মা, আমি বলছি কিছু হয়েছে বেটি? বলছে আমার শরীরে মনে হয় মারও আছে, আর কিছু মনে হয় ধর্ষণ আমার শরীরে হয়েছে। বলছে খারাপ ব্যবহার আমাকে রেপও করেছে মা, আমার গোটাই শরীর ব্যথা করছে, গোটাই শরীর খারাপ লাগছে। কজন মিলে রেপ করেছে? তিনজন মিলে স্যার। চিনতে পেরেছেন কাউকে? চিনেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামে বালুপুর এলাকার বাসিন্দা রহিমুল হক ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর তাকে মাদক খাইয়ে রহিমুল ও তার দুই সঙ্গী ওই নাবালিকাকে ধর্ষণ করে গ্রামে ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ। আমি সকাল 8টার সময় স্নান টান করে আমি টিউশন থেকে আমাকে একটা হোটেল করে চার চাকা গাড়ি এসে আমাকে তুলে নিয়ে চলে যাই, যে আমাকে মানে নাকে রুমাল দেয় আমি তাকে চিনতে পারি। কে ছিল ছেলেটা? ছেলেটা রহমুল হক। তারপরে চিনতে পেরে
আর আমি আমার হোস থাকলাম, গাড়িতে উঠিয়ে আমাকে কোথায় নিয়ে যায় না জানি না কিছু। তারপর তাহলে প্রায় 7 ঘন্টা পরে আমাকে মসজিদ মোড়ে আবার ফেলে যায়, ফেলে যায় তাহলে আমার হোস আছে, তাহলে আমি উঠে মানে কোনো মতো বাড়ি আসি। বাড়ি এসে আমার অবস্থাটা অনেক খারাপ লাগছিল, আমি মাইকে বলি, বলার পরে মা আমাকে ওষুধ দেয়, আমি ওষুধটা খেয়ে সেই টাইমে বাবা বাড়িতে ছিল না, বাবা গেছিল ওখানে বিহার পাটনা, ওখান ওখানে খবর পায় বাবা আছে, তাহলে পুলিশের সাহায্য নেই, উঠতে পারছিলাম না, তবুও মানে কোনো মতো মানে আমি নিজের শক্তি নিয়ে উঠে তাহলে আমি বাড়ি আসলাম। অত্যাচার করেছে মনে হয়, আমি বুঝতে পেরে মাকে আমি বলি বাড়িতে এসে, অজ্ঞান ছিলাম, আমার কোনো হোশ ছিল না। তুমি কি চাইছো এখন? আমি ওর ফাঁসি চাই। পুলিশ পুলিশের কাছে গিয়েছিলে? হ্যাঁ। বাড়ির লোক নিয়ে গেছিল? কোন রকমে ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এই ব্যাপারে তারা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই 3 অভিযুক্ত পলাতক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল। যে ধর্ষণকারী যারা, তারা যেহেতু শাসক পক্ষের সঙ্গে যুক্ত, সেই জন্য তারা নির্ভীক হয়ে গেছে। তারা জানে যে ধর্ষণ করি, খুন করি, রাহাজানি করি, শাসক পক্ষের যেহেতু পুলিশ, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে না। এবং তারা এছাড়া এর পেছনে যে দাদারা রয়েছে, দাদাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে, সেই জন্য অ্যারেস্ট করা হবে না। আর এই কারণে মাকাইয়া গ্রাম, সেই মাকাইয়া গ্রামে যে ধর্ষণকারীদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, এমনকি পুলিশও সেখানটায় যায়নি। তো এটা স্বাভাবিক আছে ওদের ক্ষেত্রে, আমরা কিন্তু আন্দোলন করব। এর মধ্যেই আন্দোলনে আমরা দুটো ঘটনা, একটা বললাম হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুরের যে মার্ডার সেটা নিয়ে, যে ধর্ষণ হয়েছে সে ধর্ষণ নিয়ে, দুটো নিয়ে লাগাতার আমরা এসপি অফিসের সামনে আর ডিএম অফিসের সামনে আমরা রীতিমতো আন্দোলনে নেমে যাব। জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতা জানান, কে কি বলেছে তার দায় তৃণমূল নেবে না। শোনেন, দুষ্কৃতি মানে দুষ্কৃতি, তার কোনো পার্টিও নাই, তার কোনো জাতও নাই, তার কোনো ধর্মও নাই। যারা দুষ্কৃতি থাকবে প্রশাসন কঠোর হস্তে তা দমনের চেষ্টা করবে। আপনি যেটা বললেন, আমি আজকেই ওটা খবর নিয়ে দেখছি, আইসি সাহেবের সাথে কথা বলবো, কোথাও যদি কিছু থাকে আমি সাথে সাথে ওনার কাছে আবেদন করবো অ্যাকশন নিতে। তো আমি মনে করি যে দুষ্কৃতি কোনো রকমের হ্যাঁ পাওয়া উচিত নয়, এখানে দলের নাম দিয়ে কোনো লাভ নেই। দুষ্কৃতি মানে দুষ্কৃতি, তার ব্যবস্থাপনা করা হবে, আমরা তদন্ত করছি, আসল ব্যাপারটা কী আছে ওটা জেনে নিয়েই আমি আইসি সাহেব সাথে কথা বলবো, যাতে একটা ব্যবস্থাপনা করা যায়। বলছি, দল এই ধরনের ঘটনাকে কীভাবে দেখে? আমি তো বললাম যে কোনো দুষ্কৃতির বিরুদ্ধে দল দাঁড়াবে, ওর বিরুদ্ধে চারণ করবে এবং সমস্ত ধরনের আইনের আইনত ব্যবস্থা যাতে গ্রহণ করা যায় তার বিরুদ্ধে দল সে চেষ্টা করবে। সে যে দুষ্কৃতি থাক, সে দলের থাক, দলের বাইরে থাক, যে কোনো লোকই থাকুক না কেন, তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।